আজ হচ্ছে গাজনের শেষ অনুষ্ঠান, আজ হচ্ছে চড়ক। তো চড়কের দিনে দেখো ঠাকুর বেরিয়ে গেছে, চড়কতলার দিকে যাচ্ছে। তো তোমাদেরকে তো অনেকদিন আগেই আমি একটা ভিডিও দেখেছিলাম চড়কতলাটা, ওখানেই মেনলি চড়ক পুজোটা হয়। তো আর যেহেতু আমাদের ঠাকুরটা ঘরের সামনে দিয়েই যায়, তো সেই কারণে আমরা সবাই বাতাসা হরিণট ছড়াই আর কি ঠাকুরকে উদ্দেশ্য করে। তো সেই কারণে দেখো আমি দিচ্ছি আর বর ভিডিওটা ধরে দিচ্ছে। আর এখানে দেখো চারিদিকে কত বাতাসার মানে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর বেরিয়েছে। আর এই দেখো আমি বাতাসা দিচ্ছি, এছাড়াও আরও অনেকজনা রয়েছে আর কি। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের আজকে ভিডিওটা বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো আমাদের গ্রামে তোমাদেরকে তো আগেই বলেছি যে গাজন উৎসবটা অনেক বড় করে পালন হয়। আর এইদিকে দেখো আজকে শেষ অনুষ্ঠান, কিন্তু চড়কই গাজন শেষ তোমরা সবাই জানো। তো কত লোকজন দেখো, মানে সবাই যাচ্ছে চড়কতলার উদ্দেশ্যে, ওখানে যেহেতু ঠাকুর যাচ্ছে পুজো হবে তো আমরাও যাব। তো আমি এখনও রেডি হইনি, রেডি স্টেডি হয়ে যাব আর কি। তো যখন ঠাকুর বেরিয়েছে তখন বাতাসা দিতে আসছিলাম, তখনই ভিডিওটা করা হয়েছে। তো তারপর আমরা রেডি ফেডি হয়ে গেছি আর এটা হচ্ছে মানে চড়কতলার ভিডিও। তো চড়কতলায় এসেই একবারে ভিডিওটা স্টার্ট করেছি। এত গরম পড়েছিল না কি বলবো, ভীষণ গরম। আর এই দেখো আমাদের চড়কতলাটা, আর আমরা আমি দিদি আরও অনেকজনা এসেছি আর কি, জামাইবাবু দাদা সবাই মিলে এসেছি। আর বর এদিকে ভিডিও ধরে দিচ্ছে। তো যাক গে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। এদিকে দেখো এখন চড়কতলা থেকে চলে এসেছি একদম বেলেশ্বরতলা। তো ওখানে এসে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, তো ওর সঙ্গে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো তারপর এখন চলে এসেছি আমি আর আমার বর একটা আইসক্রিম খেতে। অনেকক্ষণ ধরে গরম করছিল, কিছু খেতেও ইচ্ছা করছিল, তো একটা আইসক্রিম খেতে চলে এসেছি। তো বরবাবু দেখো, ওকে বললাম এদিকে একটু তাকাও আমি একটা ভিডিও করছি, তো ওর হাসিটা একবার দেখো। আর সঙ্গে ছিল কিন্তু আমাদের জামাইবাবু। তো আমি বর জামাইবাবু তিনজন মিলিয়ে এসেছি, আর ওই যে দেখো জামাইবাবু আইসক্রিম খাচ্ছে। তো আমরা তিনজন মিলে আইসক্রিম খাওয়ার পরে আবার এখন বেলেশ্বরতলাতেই যাচ্ছি, মানে আমাদের যেখানে গাজনটা হয় আর কি মেনলি। তো আমাদের মানে যেই গাজনটা হয় তার সেই মন্দিরটার নাম হচ্ছে বেলেশ্বর মন্দির। তো সেখানেই দেখো এখন যাচ্ছি, আর মোটামুটি ভালোই লোকজন তোমরা তো দেখতেই পাচ্ছ। আর বেসিক্যালি অনেক লোকজন এখন সবাই আছে চড়কতলাতে, যেহেতু আজকে মেনলি চড়ক পুজো তো ওখানেই সমস্ত লোকজন আছে। তবে বেলেশ্বরতলাতেও যে একদম ফাঁকা সেটা না, দেখো এখানেও কিন্তু প্রচুর লোকজন আছে, তাই না বলো? তো এখানে এখন একটু ফুচকা খাবো বলে এলাম, তো অনেকক্ষণ ধরে ফুচকা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো। আর এবারে গাজনে কিন্তু দু একদিন ফুচকাই খায়নি, তো আজকে খুব খুব ইচ্ছা হচ্ছিলো ফুচকা খেতে। আর এদিকে দেখো এখন ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি, আর হাসিটা দেখো আমার মুখে। তো আমি বর দিদি জামাইবু সবাই মিলে ফুচকা খাচ্ছি। আর ফুচকা এমন একটা জিনিস না, মেলাতেই বলো যেখানেই বলো, মানে না খেলে ঠিক কেমন কেমন লাগে, তাই না বলো? আমার তো ওরকমই মনে হয়, ফুচকা খাওয়া মানেই আমার মনে হয় সব কিছু মেলা ঘোরা, বা কোনো জায়গায় গিয়ে যদি একটু ফুচকা খায় মনে হয় যেন সব কিছু কমপ্লিট হলো, তাই না?
একটা কথা, তোমাদেরকে তো একটু আগে দেখালাম, আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, মানে কথা হলো আর কি, আর আর একটা বান্ধবীর সঙ্গেও দেখা হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমেই, তবে ফুচকা খাওয়ার পরে। তো একটা মজার কথা কি হয়েছে, যে বান্ধবীটার সঙ্গে এখন তোমাদেরকে দেখাবো না, ওর সঙ্গে না আমি ছোটো থেকেই মানে গাজনের সময় একসঙ্গে বেরোতাম, ঘুরতাম। তো এবছরে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তো সেহেতু এখন বরকে নিতে মানে নিতে হচ্ছে আর কি ঘুরতে, আর ও বেচারি একা হয়ে গেছে, তো সে কারণে ওর অনেক অভিযোগ জমেছে আমার ওপর। ওর একটাই বক্তব্য যে আমার ঘোরার পার্টনার, ছোটোবেলার সঙ্গী এখন অন্যজনা নিয়ে চলে গেছে, তো মেনলি উদ্দেশ্য হচ্ছে ওটাই ওর বক্তব্য। চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আমার বান্ধবীর মুখ থেকেই শুনে নেওয়া যাক যে ও কি বলতে চায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পেলে আমার বান্ধবী কি বক্তব্য ছিল, তো যাই হোক, তারপর দেখো এখন একটু মন্দিরে এলাম ভেতরে একটু প্রণাম করব বলে, তো বর যেহেতু ভিডিওটা করিয়ে দিচ্ছে, তো সেহেতু ওকে আর ভিডিওতে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, তো আমাকেই দেখতে থাকো। তো যাই হোক দেখো, এটা হচ্ছে আমাদের বহু পুরনো কিন্তু শিব মন্দির, মানে মন্দিরটা পুরনো না কিন্তু এখানে যে প্রতিষ্ঠিত শিব সেটা কিন্তু অনেক পুরনো। তো প্রতিষ্ঠিত বলাটাও ভুল হলো, প্রতিষ্ঠিত না, ওটা নিজে থেকেই হয়েছিল, প্রতিষ্ঠিত বলাটা একটু ভুলই হবে, তো যাই হোক মাটির তলা থেকে উঠেছিল আর কি। তারপর এখানেই আমি কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম আর দু একটা ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি, আর এখানটা না খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল এখানটা, তো তার মধ্যে তার জন্য কিছুক্ষণ এখানটা একটু ফটো তোলার জন্য বেশ পারফেক্ট লাগছিল। তো তারপর এখন বাড়ি যাচ্ছি, তো বাড়ি যাওয়ার পালা আসলে যেখানে চড়ক পুজো হচ্ছিল না সেখান থেকে ঠাকুর এবার আসবে আর কি, মন্দিরে ঢুকবে, তো সেখানে তার আগে বাড়ি চলে যাচ্ছি, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ এত লোকজন, তার মধ্যে আসাটাও তখন সম্ভব হবে না, তো সেই কারণে তাড়াতাড়ি করে চলে এলাম। আর টুকিটাকি কয়েকটা খাবারও খেয়েছিলাম, সেগুলো আর ভিডিওতে নেওয়া হলো না। তো তারপর এখন বাড়ি চলে আসছি, আর আসার সময় তো ঠাকুর দর্শন হবে আবার। তোমরা ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই জানাও কেমন লাগছে তোমাদের ভিডিওটা, আর আবারও তোমাদের সঙ্গে পরের বছরে ভিডিও শেয়ার করব গাজন, এবারে একটা দিনের ভিডিও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারলাম না, তো যাই হোক আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এবার তো বাড়ি চলে এসেছি, আর এটা আমাদের বাড়ির রাস্তাটার মানে রাস্তার কাছে ভিডিও আর কি, যখন ঠাকুর আসছিল মানে চড়কতলা থেকে এবারে বিলেশ্বরতলায় পৌঁছাবে ঠাকুর, সেই মোমেন্টেই ভিডিওটা করা, তো ভিডিওটা বরই করেছে, এবারে পুরো ব্লগটাই বরই করেছে বলতে পারো। তো যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, নেক্সট তোমাদের ভিডিও কিন্তু আরও আসছে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। কাল তো পয়লা বৈশাখ, সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছর সবার অনেক ভালো কাটুক, শুভ নববর্ষ সবাইকে। জানি না ভিডিওটা কবে পোস্ট করব, তবে আজকে আমি ভিডিওটা এডিট করছি, তো কালকে নববর্ষ, তো আজকে আমি সবাইকে উইশ করে দিলাম, তো নতুন বছর আমি চাইবো সবার খুব খুব ভালো কাটুক।